একেটা টিমতে সর্বানন্দ সোণোৱাল আর গৌরব গগৈ একলগ হয়ে যুঁজিব অনুরাগ ঠাকুর আর রাহুল গান্ধী। শুনে আচরিত লাগিছে, কিন্তু এয়া হয়তো হবলৈ গৈ আছে। এইবার বেট বলৰ যুঁজত নামিব সাংসদ, যুক্তিযুদ্ধ নহয়, এইবার 4-6 আর উইকেটৰ বাবে যুঁজিব সাংসদে। অহা দেওবার দিনটো সাংসদসকলৰ বাবে এটা বিশেষ দিন হব, কিয়নো দেওবারে 15 ডিসেম্বৰত ন্যাশনেল স্টেডিয়ামত 22 গজৰ যুঁজত অবতীর্ণ হব আমাৰ সাংসদসকল। ড্রাগস বিরোধী আর যক্ষ্মামুক্ত ভারত গড়ার লক্ষ্যরে এখন প্রীতি ক্রিকেট ম্যাচত অংশ লব সাংসদসকলে, যত মুখামুখি হব উচ্চ সদন অর্থাৎ রাজ্যসভা আর নিম্ন সদন অর্থাৎ লোকসভার সাংসদসকল। ইতিমধ্যে সাংসদ অনুরাগ ঠাকুরে এই কথা জানাইছে যে এই ম্যাচখনত অংশ লবলৈ বিরোধী নেতা রাহুল গান্ধী আর অখিলেশ যাদবর সহিতেও যোগাযোগ করে একটা দলের হয়ে খেলপথার নামিব সকল। ইতিমধ্যে সংসদত এই বিষয়টুক লৈ ব্যাপক চর্চাও হয়েছে আর আয়োজনের আড়ত আছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানের সাংসদ অনুরাগ ঠাকুর। সাংসদের একাদশক আটাইতকৈ বেশি চাহিদা পাইছে একাংশ প্রাক্তন ক্রিকেটারে। এই ক্ষেত্রে সাংসদ ইউসুফ পাঠান নিম্ন সদনের অংশীদার হওয়াটো প্রায় খাটাং হয়েছে। নিম্ন সদনের দলত গৌরব গগৈ আর কিরেণ রিজিজুর নামও চর্চালে আহিছে। এটা দেওবারহে গম পোৱা যাব যে কোন কার টিমত থাকে আর কোনে বঙর সহিতে যুঁজে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।